এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এই টাস্কটা নতুন দিয়েছে 2021 সালে, ঠিক আছে? তো দেখো সেগুলো আমি সলভ করাবো। ফার্স্ট অঙ্ক কি আছে, এক দাগের অঙ্ক কি আছে, একের রোমাননের অঙ্ক কি আছে, -2/3 একটি কি, তো দেখো এতে কি আছে অখণ্ড সংখ্যা, এটাও হবে না, বিতে কি আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটাও হবে না, সিতে কি আছে মূলদ সংখ্যা আছে, আর ডিতে কি আছে স্বাভাবিক সংখ্যা আছে। তো দেখো এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার মূলদ সংখ্যা, সি এর অ্যান্সার হবে মূলদ সংখ্যা। পরের অঙ্কটা কি আছে রোমান টুতে, তো দেখো একটা চিত্র অঙ্কন করা আছে, 2x² + x ব্র্যাকেটের মধ্যে মিটার আছে, দৈর্ঘ্য আছে, আর প্রস্থ কত আছে x-3 মিটার আছে। তো দেখো চিত্রে কি লেখা আছে, চিত্রে আয়তক্ষেত্রাকার জায়গাটির দৈর্ঘ্য এবং প্রস্থের পরিমাপ থেকে ক্ষেত্রফলের পরিমাপের রাশিটি x এর সহায়ক নির্ণয় করো। তো দেখো এখানে চারখানা অপশন আছে, এ তে 2 আছে, বি তে 1 আছে, সি তে -6 আছে, আর ডি তে -3 আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্ক এই বছর মানে 2021 সালে নতুন অ্যাক্টিভিটি টাস্ক হিসাবে দিয়েছে, মানে অ্যাক্টিভিটি টাস্ক 4 নতুন অঙ্ক, এটা আমি সলভ করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো দেখো আমি অঙ্কটা কী করে করি, তো দেখো অঙ্কটা কি আছে 2x² + x ব্র্যাকেটের মধ্যে কি আছে x-3 আছে। তো দেখো আমি গুণটা কি করে করছি, ঠিক আছে, গুণটা করছি তোমরা ভালো করে নজর করো, 2x³ - 6x² + x² - 3x। তো দেখো 2x³ 6x² থেকে যদি +x² বাদ দেওয়া হয় তাহলে কটা x² থাকবে, -5x² থাকবে, -3x, তার মানে কি আছে x এর সহায়ক কত হবে, x এর সহায়ক হবে -3 হবে, তার মানে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার -3। নেক্সট অঙ্ক কি আছে রোমান 3 অঙ্ক, নিচে প্রতি জোড়া সম্পর্কগুলির মধ্যে সঠিক জোড়া সম্পর্কটি নির্ণয় করো। তো দেখো আমি বের করছি এরটা কি আছে, এর অপশন আছে a+b = b+a, a - b = b-a, এটা হবে না, এই সম্পর্কটা সঠিক নয়। বি এর অপশানে কি আছে a·b = b·a, a·b · b·a, তো দেখো এটাও হবে না, এটাও সঠিক নয়। সিতে কি আছে a+b = b+a, a·b · b·a, এটাও হবে না, তোমরা তো জানো। আর ডি এর অপশান কি আছে a·b ≠ b·a, a·b ≠ b·a, তো বুঝতে পারছো a, b, c অপশান হবে না, এর অ্যান্সার হবে ডি এর অপশান হবে, বুঝতে পারছো? তো দেখো এর অ্যান্সার হবে কি হবে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট আছে। এবার আমি 2-এর রোমান অন করাবো, সত্য মিথ্যা নির্ণয় করো। তো দেখো অঙ্কটা কি আছে, এক দাগের অঙ্ক রোমান অনে, একটি ঘনকের দৈর্ঘ্য y মিটার হলে উহার আয়তন হবে 3y ঘন মিটার। তো দেখো আমি অঙ্কটা কি করে করছি, এটা পুরোপুরি ফলস আছে, তো কেন ফলস হবে সেটা আমি তোমাদের প্রমাণ করে দেখাবো। তো দেখো এখানে আমি একটা ঘনক অঙ্কন করেছি, যে ঘনকের দৈর্ঘ্য আছে y মিটার, ঠিক আছে, এবং ঘনকের আয়তন কত হবে, ঘনকের আয়তন হবে y³, মানে বাহুর মাথায় কিউব, তার মানে কি আছে y³ ঘন মিটার হবে, কিন্তু এর অ্যান্সার আছে 3y ঘন মিটার, তো কোনোদিনও 3y ঘন মিটার হবে না, এর অ্যান্সার হবে y³ ঘন মিটার, তার মানে পুরোপুরি মিথ্যা আছে। তো বুঝতে পারছো এই টাইপের অঙ্ক খুবই ভালো অঙ্ক আছে। আর আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাদের ডিসক্রিপশন বক্স, আমাদের প্লে লিস্ট তোমরা অবশ্যই ফলো করবে। এবার আমরা রোমান 2-এর অঙ্ক করাবো, তো দেখো এখানে একটা চিত্র অঙ্কন করা আছে, কোণ এ ও বি কত আছে এটা তো তোমরা জানো 90 ডিগ্রি। তো দেখো চিত্রে ও এ দাঁড়িয়ে আছে কার্পল লম্ব ও বির পর, এবং কোণ এ ও বিকে সমদ্বিখণ্ডিত করলে যে দুটি কোণ উৎপন্ন হয় তারা পরস্পরের কি আছে পূরক কোণ আছে। তো দেখো এটা পূরক কোণ না সম্পূরক কোণ না কি কোণ সেটা আমি তোমাদের পুরোপুরি ডিটেলস ভালো করে বোঝাবো আমাদের এই চ্যানেলে। আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করবে। তো দেখো আমি কি করে সলভ করছি অঙ্কটা, সত্য না মিথ্যে। তো দেখো আমি চিত্র অঙ্কন করেছি এ ও বি এবং এটাকে সমদ্বিখণ্ডিত করেছি x দ্বারা, ঠিক আছে। তো দেখো ও এ লম্ব ও বির পর, আবার কোণ এ ও বি কত আছে 90 ডিগ্রি আছে, কোণ এ ও বি কে সমদ্বিখণ্ডিত করলে দুটি 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, কোণ দুটি হলো কোণ x ও b = কোণ x ও a। তো দেখো কোণ b ও x ও হতে পারে = কোণ a ও x ও হতে পারে, একই জিনিস, ঠিক আছে। তো দেখো দুটি কোণ উৎপন্ন হবে, কোণ b ও x = কোণ a ও x = কি আছে কোণ a ও b / কত আছে 2 আছে। তো দেখো a ও b এর মান কত আমরা তো জানি, চিত্রেও দেখলেই তোমরা বুঝতে পারছো 90 ডিগ্রি আছে।
तो देखो 90 डिग्री के आमी दुई दिए भाग कर ले कत से 45 डिग्री आछे। तो देखो आमरा जानी दुटी कोणेर समष्टि एक समकोण बा 90 डिग्री होले कोण दुटी एकटी अपरटीर पूरक कोण अर्थात कोण की आछे कोण BOX प्लस की आछे कोण AOX समान समान की आछे कोण AOB तार माने की आछे BOX एर मान कत आछे 45 डिग्री आछे आर कोण AOX एर मान कत आछे 45 डिग्री आछे तार माने की आछे कोण AOB एर मान कत आछे 90 डिग्री तार माने पुरोपुरि सत्य आछे अंकटा পুরোপুরি পারফেক্ট আছে। তো দেখো রোমান ত্রিভুজ কি আছে একটি সরলরেখার বাইরে কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। ওই সরলরেখার সমান্তরালে কখনো অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায় না, পুরোপুরি মিথ্যা। তো দেখো আমি ভালো করে বোঝাচ্ছি তোমাদের, এ বি সমান্তরাল সরলরেখার উপরে সি একটি বিন্দু। মনে করো আমি এ বি একটা সরলরেখা অঙ্কন করেছি। তো দেখো আমি ডান সাইডে আমি চিত্রটা অঙ্কন করেছি, সি একটি বিন্দু। এ বি সরলরেখার সমান্তরালে ডিই অপর একটি সরলরেখা অঙ্কন করা যাবে, একটা সরলরেখা অঙ্কন করা যাবে, অর্থাৎ অসংখ্য সরলরেখা অঙ্কন করা যাবে না, শুধু একটি মাত্র সরলরেখা অঙ্কন করা যাবে। কারণ কি সমান্তরাল বলেছে, যদি সমান্তরালের কথা উল্লেখ না করতো, যদি বলতো যে সমান্তরালের কথা উল্লেখ না করলে কিন্তু অসংখ্য সরলরেখা অঙ্কন করা যেত, কিন্তু এখানে বলেছে একটি সরলরেখার বাইরে কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরালে ওই সরলরেখার সমান্তরাল যদি না বলতো তাহলে কিন্তু অসংখ্য সরলরেখা অঙ্কন করা যেত, কিন্তু বলেছে ওই সরলরেখার সমান্তরালে, তার জন্য এখানে কী হচ্ছে একটা সরলরেখাই অঙ্কন করা যাবে, অর্থাৎ মিথ্যে। তার মানে দেখো আমি সমান্তরাল, এই দেখো প্রথমে আমি এ বি নিয়েছি, তো দেখো সি একটু বিন্দু নিয়েছি, তারপরে আমি এ বি নিয়েছি, এ বির উপরে কী আছে সি বিন্দুকে আমি সমান্তরালভাবে ডেকে মানে দাগ টেনে দিয়েছি যেখানে ডিই, ঠিক আছে, একটা সরলরেখা। তার মানে কি এ বি সমান্তরাল সরলরেখার উপরে ডিই অপর একটি সরলরেখাই অঙ্কন করা যাবে, তার মানে কি হচ্ছে পুরোপুরি এটা মিথ্যা আছে। তো দেখো তিন দাগের অঙ্কটা কী আছে, ক্লাসের ছাত্রছাত্রীরা কোনো খেলা কতজন করে পছন্দ করে শতকরা তার তালিকা প্রস্তুত করো। তো দেখো খেলা আছে, খেলা পছন্দ করা ছাত্রছাত্রীর সংখ্যা আছে, শতকরা প্রকাশ করা আছে। ক্রিকেটে কী আছে 60 জন আছে, ফুটবলে কত আছে 30 আছে, ব্যাডমিন্টনে কত আছে 10 আছে। তার মানে এখানে কী উল্লেখ করেছে, পায় চিত্রে বৃত্তকলাগুলি তথ্যটির অংশগুলিকে বোঝাবে, এই বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণগুলি নির্ণয় করো এবং তথ্যটির পায় চিত্র অঙ্কন করো। তো দেখো আমি অঙ্কটা কী করে করি, তো দেখো মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত আছে 60 যোগ 30 যোগ 10 মানে 100 জন আছে। ক্রিকেট খেলা পছন্দ করে ছাত্রছাত্রীর সংখ্যা 60/100, তো দেখো পার্সেন্টেজ আছে তাই তো 60/100 সমান কত আছে কাটাকাটি করে 12/10 হবে। ফুটবল খেলা পছন্দ করে 30/100 কাটাকাটি করে কত হবে 3/10 হবে। ব্যাডমিন্টন খেলা পছন্দ করে 10/100 সমান কি হবে 1/10 হবে। তো দেখো ক্রিকেট খেলায় পছন্দ করতে ছাত্রছাত্রী বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, আমরা তো জানি যে 360 ডিগ্রি, তাই তো একটা বৃত্তের মান 360 ডিগ্রি মাল্টিপ্লাই 12/20, তো কাটাকাটি করে কত হয়েছে, তো দেখো 360 কে 20 দিয়ে ভাগ করলে কত হবে 18 হবে, 18 কে 12 দিয়ে গুণ করলে কত হবে 216 ডিগ্রি হবে। ফুটবল খেলা পছন্দ করত ছাত্রছাত্রীর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে 360 ডিগ্রি গুণ 3/10, তো 0/0 কেটে গেল, 36 কে 3 দিয়ে গুণ করলে কত হবে 108 ডিগ্রি হবে। অন্যদিকে কেছে ব্যাডমিন্টন, ঠিক আছে, ব্যাডমিন্টন খেলা পছন্দ করতো ছাত্রছাত্রী বৃত্তীয় কলার কেন্দ্রীয় কোণ কত হবে 360 ডিগ্রি মাল্টিপ্লাই 1/10, 0/0 কেটে গেলে কী থাকছে 36 ডিগ্রি আছে। তার মানে তো দেখো আমি এটা বৃত্ত অঙ্কন করেছি, সব থেকে লক্ষ্য করা যাচ্ছে ক্রিকেট খেলা 216 ডিগ্রি তাই তো, আর ফুটবল খেলায় কত আছে 108 আছে, আর ব্যাডমিন্টনে কত আছে 36 ডিগ্রি সেটা উল্লেখ করেছি, একটা বৃত্ত মানে ছাত্রছাত্রী বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ। তো দেখো এই চিত্রটা অঙ্কন করবে, তোমরা নিশ্চয়ই চাঁদা ব্যবহার করবে, আমি এখানে অঙ্কন করেছি, তোমরা ভালো করে এই অঙ্কটা সলভ করবে, এই টাইপের অঙ্ক প্রচুর পরিমাণে পরীক্ষায় দেয়। আজকে আমি অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স সলভ করাচ্ছি, এই অঙ্কটা নতুন 2021 সালে দিয়েছে, প্রত্যেকটা স্কুলে তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করে স্কুলে খাতায় খুব সুন্দর করে নোটস করে এগুলো জমা দেবে। তো দেখো আমাদের পরের অঙ্ক কী আছে, 4-এর রোমানের অঙ্ক, x/2 সমান কী আছে 1/2x+1 হলে x³ - 1/x³ মান কত। তো দেখো x/2 সমান 1/2x+1, তো আমি কী করছি 1/2x টাকে কী করছি বা সাইডে নিয়ে আসছি, x/2 - 1/2x = 1, তো কী করছি উভয় রাশিকে 2 দ্বারা গুণ করে পাই। তো দেখো আমি প্রথমে কী করছি x/2 - 1/2x = 2 1/2, তো দেখো 2 কেটে গেল,
बोथ साइड थे के तो की थाकछे x माइनस 1 बाई x समान समान 2 तो देखो x क्यूब माइनस 1 बाई x क्यूब एर फॉर्मूला की आछे एर फॉर्मूला आछे x क्यूब माइनस 1 बाई x क्यूब एर फॉर्मूला आछे तो देखो मैं फॉर्मूला टा मैं यूज करछि x माइनस 1 बाई x क्यूब होल क्यूब प्लस सूत्रे 3x मल्टीप्लाई 1 बाई x ब्राकेटर मध्य की आछे x माइनस 1 बाई x तो देखो x माइनस 1 बाई x एर मान कत आछे 2 আছে 2 এর মাথায় কিউব প্লাস 3 মাল্টিপ্লাই x মাইনাস 1 বাই x এর মান কত আছে 2 আছে তো দেখো 2 এর কিউব মানে 8 হবে আর 3 দ্বিগুণী কত হবে 6 হবে তার মানে কত আছে 8 আর 6 কত হবে 14 হবে তার মানে এর आंसर হবে 14 তো দেখো নেক্সট অঙ্ক কি আছে ভাগ করো m স্কয়ার মাইনাস 5m প্লাস 6 কে m মাইনাস 3 দিয়ে ভাগ করো তো দেখো m মাইনাস 3 কে আমি m স্কয়ার মাইনাস 5m প্লাস 6 দিয়ে ভাগ করছি প্রথমে আমি কি নিয়েছি m নিয়েছি তো দেখো কি হবে m m m গুণ করলে m স্কয়ার মাইনাস 3m তো দেখো আমি দাগ টেনেছি কি আছে প্লাস আছে আমি মাইনাস করে দিলাম এখানে কি আছে মাইনাস 3m এর সামনে কি আছে মাইনাস আছে এটাকে প্লাস করে দিলাম তো দেখো m স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার কি আছে কেটে যাচ্ছে তো দেখো 5m থেকে 3m বাদ দিলে কি থাকছে 2m থাকছে 2m প্লাস 6 থাকছে তো দেখো মাইনাস 2 আমি ভাগে নিয়েছি তো দেখো মাইনাস 2 কে যদি গুণ করি মাইনাস 2m এদিকে কি আছে 3 দ্বিগুণ 6 প্লাস 6 হচ্ছে তাই তো তো তোমরা বুঝতে পারছো মাইনাস 2m প্লাস 2m কেটে গেল প্লাস 6 মাইনাস 6 কেটে গেল তার মানে কি আছে m মাইনাস 2 এর অ্যানসার আছে ভিডিওটি দেখার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের নোটস এবং সাজেশন তোমরা পেয়ে যাবে।